আরেকবার সুযোগ নিয়ে দেখি, যদি এই মেয়েটাকে ঘুড়ি ওড়ানোর জায়গা থেকে সরানো যায়। সময় পেল না, আর একটু হলেই মেয়েটাকে কবজা করে নিতুম। না বলে কয় যখন তখন বাড়ি থেকে বেরিয়ে চলে যা। আজ আমার কত তারা জানো, ঘরের কত কাজ আছে, ওবেলা আবার শিবের মাথায় জল ঢালতে যেতে হবে। এখনো তুই ভক্তি করে শিবের মাথায় জল ঢালবি চন্দনা? সিঁথিতে সিঁদুরটা তো আছে গো দিদি, করবো বলো। রতন তোর উপর এত অত্যাচার করে, তাও তুই ওকে এখনো এত ভালোবাসিস? বুঝি না বাপু, যে মানুষটা তোর জীবন অতিষ্ঠ করে তুলেছে, এমনকি নিজের মেয়েকে লুকিয়ে রেখে তোর টাকা হরপ করতে চায়, তুই তার জন্য সারাদিন উপোস করে শিবের মাথায় জল ঢালবি? এই তোর আক্কেল? নেহাত তোর জন্য পার পেয়ে গেল, না হলে কে আটকাতো ওকে পুলিশের হাতে দেওয়া থেকে? আমিও দেখতাম। সবই বুঝি গো দিদি, কিন্তু কি করবো বলো, ছোটবেলা থেকে তো এটাই শিখেছি, বরকে ভালোবাসতে হয়, বরের ভালো চাইতে হয়, তবে যে মেয়েদের সঙ্গবাস হয়, সে শিক্ষা কি করে ভুলি বলো তো? আর হাজার হলেও উনি অমর বাবা,
সে উনি যতই অমানুষ হোক না কেন সেটা আমি ভুলতে পারবো না। ওই বাবার ছেলে তার মঙ্গল চাইতে তোর ইচ্ছেও করে? করে করে গো দিদি। ভাবি যদি মানুষটা আবার ভালো হয়ে যায় তাহলে তো আমার মেয়েটার ভালো হবে, তাই না? এই আশা ছাড়লে আমি আমি বাঁচবো কি নিয়ে বলো তো? এবার আসি গো দিদি, বাড়িটা অনেক কাজ আছে। আয় অমু চল। আমি অমানুষ? আচ্ছা আজ আমি তোকে দেখাচ্ছি আমি কত বড় অমানুষ। সন্ধ্যেবেলা তোর কি অবস্থা করি তুই দেখবি চন্দনা। খেয়াল রাখিস, ঠিক আছে? ও তো ভালো আছিস রে তুই? লেখা নেই, পড়া নেই, শুধু খেলা আর ঘুম। ঘুম আমাকে তো আজকেও পড়তে হবে। শিবরাত্রির কথা ছুটি পাবো তা নয়, ভাল লাগে না। কে জানে মানুষটা কোথায় গেল? তোর সাথে যোগাযোগ করেনি? সেই যে পুলিশের ভয় পালালো, তারপর তো তার সঙ্গে দেখাই হয়নি। আজ রাতেও ফিরবে কিনা জানি না গো। আমার থেকে দূরে থেকে চন্দনা, তোমার দুঃখ ঘোচানোর জন্যই তো আমি এখানে দাঁড়িয়ে আছি। মেয়ে হাতছাড়া হয়ে গেছে, তোমাকে তো হাতছাড়া তো সহজে করব না। আর আজকে আজকে তো তোমার মেয়েও তোমার সাথে নেই তোমাকে বাঁচানোর জন্য। খাতার পাতা খোলো, খোলো কত? বিশ্বাস করবো, বিশ্বাস করবো।
খারাপ নম্বর পেয়েছিস বলে খাতার পাতাখানা ছিঁড়ে ফেলেছিস সই কর আবার ভয় তাই না আমি গরম নম্বর পাইনি বিশ্বাস কর আমি গরম নম্বর পেয়েছিলাম না যদি দশে নয় থাকিস তাহলে খাতার পাতাখানা খেলো কোথায় খেলো কোথায় খেলো কোথায় খাতার পাতা সরি সরি এই রং পেন্সিলগুলো ছড়ানো কেন রং পেন্সিল ছড়ানো কেন খাতার পাতা তুই চিনিস কিন্তু খাতার পাতা খানা ছিল তুই রং পেন্সিল ধরিস নি ছড়ানো নবাব নন্দিনী নিদ দেখাচ্ছে বাবা আমার ওমর কপালটা কি কোনোদিনও ভালো হবে না তুমি আমায় আর কিচ্ছু না দাও শুধু আমার ওমর মুখে কথা ফোটাও বাবা কথা ফোটাও দেখ তোকে আমি কি করি তোকে আমি ধরবাই তুই কথা বলতে পারবি না ওমর বাপের মতি ফেরাও ঠাকুর মেয়ের মুখ যে যেন সে ভালো হয়ে যায় মেয়ের চিকিৎসার কথা মাথায় রেখে ওমর বাবা যেন ওই জোর নেশা ছেড়ে দেয় ঠাকুর
তোমার দয়ায় যেমন করে হোক আমার মেয়েটাকে সুস্থ করতে পারি যেন ঠাকুর। দিদি তুমি সেরে নাও, আমি একটু ফাঁকা জায়গা থেকে দাঁড়াই। আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইতে এসেছি, আমাকে আমাকে ক্ষমা করে দাও চন্দনা, ক্ষমা করে দাও। তুমি তুমি কি বলছো? আমাকে 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 বলতে দাও, বলতে বলতে দাও। দেখো এই কথাগুলো আমার অনেকদিন আগেই বলে দেওয়া উচিত ছিল, কিন্তু কিন্তু আমি বলিনি। না মানে হ্যাঁ আমি খুব খারাপ মানুষ চন্দনা, কিন্তু 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 তুমি তোমার উপর এত অত্যাচার করেছে, তারপরেও তুমি আমার জন্য পুজো দিতে এসেছো। চন্দনা চন্দনা আমি নিচ মানুষ, আমি আমি খুব আমি খুব খারাপ একটা মানুষ, নেশা করলে আমার কি হয় না আমি নিজেই জানি না, কি কি ভর করে মেয়ের চিকিৎসার টাকাটা আমি নেশার পেছনে উড়িয়ে দিই। আমি 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 এত খারাপ বাবা, আমাকে আমাকে সহ্য করা যায় না, আমাকে নেওয়া যায় না। তুমি 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 মারো, মারো আমাকে।
আমি তোমার হাত ছাড়বো না, তুমি আমাকে শাস্তি দাও। মারো, ছাড়ো কচি। চন্দনা, চন্দনা, তুমি আমাকে শাস্তি দাও। মারো আমাকে, মারো। তুমি কি করছো, হাতটা ছাড়ো আমার। না, ছাড়বো না, মারো, মারো, মারো। ছাড়ো। রতন না, আবার কোনো অশান্তি হচ্ছে না তো? মেরেছি, মেরেছি, হয়েছে। মারো, 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 মারো। এবার ফাঁদে পড়েছিস চন্দনা, দেখ দেখ তোকে আরো কত বড় ফাঁদে ফেলি আমি।